ঝাড়গ্রামে পালন করা হয় ভারতীয় জনতা মহিলা মোর্চার আইন অমান্য কর্মসূচি। রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপির মহিলা সংগঠন ভারতীয় জনতা মহিলা মোর্চার ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড় এলাকায় আইন অমান্য কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতো, সাধারণ সম্পাদক অবনী ঘোষ ও ভারতীয় মহিলা মোর্চার ঝাড়গ্রাম জেলা সভাপতি রিমঝিম সিং। তবে বিজেপি মহিলা মোর্চার কর্মীদের চেয়ে পুলিশের উপস্থিতি ছিল বেশি, যার ফলে ভারতীয় জনতা মহিলা মোর্চার আইন অমান্য কর্মসূচি ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিজেপির ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক অবনী ঘোষ বলেন, রাজ্য জুড়ে প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা ঘটছে, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তা সত্ত্বেও নারী নির্যাতনের ঘটনা রাজ্যে বন্ধ হয়নি। তাই নারী নির্যাতনের বিরুদ্ধে রাজ্য জুড়ে মহিলাদের সুরক্ষার দাবি জানিয়ে ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে এই আইন অমান্য কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আগামী দিনে ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান। মহিলা মোর্চার উদ্যোগে 12 তারিখ সারা বাংলাব্যাপী নারী সুরক্ষা নিয়ে, নারীদের অসম্মান, নারীদের উপর নির্যাতনের বিষয় নিয়ে তারা আইন অমান্য করছে। রাজ্যের প্রত্যেকটা জেলা কেন্দ্রে এই কার্যক্রম হয়েছে। আমাদের এই ঝাড়গ্রাম জেলাতেও এই পাঁচ মাথা মোড়ে আমাদের মহিলা কর্মীরা এসেছিলেন। এখানকার পুলিশ অফিসার আমাদের আইসি সাহেব এখানে আমাদের গ্রেপ্তার বরণ করেছেন এবং ওনাদের আর মুক্তিও দিয়েছেন তারা, আর আমাদের দলীয় কার্যালয়ের দিকে রওনা দিয়েছে। আজকে এই কর্মসূচি এটাই প্রমাণ করে দিয়েছে। আর শয়ে শয়ে মহিলা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তাদের সুরক্ষার জন্য, তাদের আত্মরক্ষার জন্য, তারা যাতে সুরক্ষিত থাকে। আমাদের রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও রাজ্যে প্রতিনিয়ত মহিলাদের উপর যে নির্যাতন ঘটছে, সেই নির্যাতন বন্ধ করার জন্য আজকে আমরা আইন অমান্য আন্দোলনে নেমেছি। মহিলা মোর্চা আইন অমান্য আন্দোলনে নেমেছে। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এই ইস্যুকে সামনে রেখে। কোথা থেকে মিছিল শুরু হয়েছিল আজকে? আমাদের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়েছিল। পাঁচ মাথা মোড়ে আমাদের প্রশাসন আটকান এবং সেখানে আমাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর আমাদের মহিলা কর্মীদের সেখান থেকে মুক্তি দেন, তারা পার্টি অফিসের দিকে রওনা দিয়েছে। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।